দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের ও রওশন এরশাদের বহু নাটকীয়তা শেষে গত 17 ডিসেম্বর নির্বাচনে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন 283টি আসনে দলের প্রার্থীরা লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ঢাকা 6 আসনে দলটির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং ঢাকা 13 ও 14 আসনে প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু সহ 26 জন ওই দিনই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে বাস্তবে জাপার প্রার্থী ছিল 257টিতে। এই 257 জনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা হওয়ায় 26 জন প্রার্থীর আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। ভোটের মাঠে সেই সমঝোতার 26 আসনের মধ্যে মাত্র 11টিতে জয় পেয়েছে জাতীয় পার্টি। ঢাকা 18 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান পত্নী শরীফা কাদের প্রতিদ্বন্দ্বিতায় নেই, তিনি এই আসনে তৃতীয় হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী বিজয়ী হয়েছেন। কেটলি প্রতীকে তিনি পেয়েছেন 79,085 ভোট। খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন 44,909 ভোট। আওয়ামী লীগের সমঝোতার কারণে এখানে নৌকা প্রতীক ছিল না। এ অবস্থায় লাঙ্গল প্রতীকের শেরিফা কাদের পেয়েছেন মাত্র 6,429 ভোট। ভোটের মাঠ লাঙ্গল কোষে ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন রংপুর 3 সদর আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। লাঙ্গল প্রতীকের এই হেভিওয়েট প্রার্থী 81,861 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী ইগল প্রতীকে পেয়েছেন 23,326 ভোট। মোট ভোট দিয়েছেন 110,629 জন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ 3 করিমগঞ্জ তারাইল আসন থেকে 57,530 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত নাসিমুল হক পেয়েছেন 42,235 ভোট। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল প্রতীকে 50,977 ভোট পেয়ে চট্টগ্রাম 5 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরী পেয়েছেন 36,251 ভোট। পটুয়াখালী 1 আসনে মহাজোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার 54,634 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি 81,508 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন 26,874 ভোট। ফেনী 3 আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি 1,47,760 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রহিমুল্লাহ পেয়েছেন 9,626 ভোট। ঠাকুরগাঁও 3 আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,08,519 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুরি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন 65,204 ভোট। বরিশাল 3 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাপার গোলাম কিবরিয়া টিপু, 51,810 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আতিকুর রহমান পেয়েছেন 24,123 ভোট। নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম সেলিম উসমান। তিনি 1,15,425 ভোট পেয়ে বিজয়ী হন। এ নিয়ে সেলিম উসমান টানা 3 বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এ এম এম একরামুল হক পেয়েছেন 3,733 ভোট। সাতক্ষীরা 2 আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 88,357 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুশতাক আহমেদ রবি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 27,447 ভোট। কুড়িগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনি ভোট পেয়েছেন মোট 88,023টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই সরকার পেয়েছেন 59,756 ভোট। বগুড়া 2 শিবগঞ্জ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম জিন্না। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন 36,952 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম পেয়েছেন 34,203 ভোট। ভোটের দিন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছিলেন, ভোটে এনে জাতীয় পার্টিকে কোরবানি করা হয়েছে। আদৌ কি জাতীয় পার্টিকে কোরবানি করা হয়েছে, নাকি আনপ্রেডিক্টেবল পার্টি খ্যাত দলটির জনপ্রিয়তায় ধস নেমেছে, দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।